দোয়া নিয়ে আমরা অনেক তাড়াহুড়ো করে থাকি, বিশেষ করে আমাদের কোনো চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করার পর যদি সেটা কবুল হতে দেরি হয় বা আমাদের কাঙ্ক্ষিত বিষয়টা পেতে দেরি হয় তখনই আমরা হাহুতাশ করা শুরু করে দেই, অথচ এটা উচিত নয়। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খুলিকাল ইনসানু মিন আজাল, অর্থাৎ মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়ো থেকে। মানুষের স্বভাবটাই হলো তাড়াহুড়ো করা, এটা মানুষের প্রকৃতি, এটা মানুষের স্বভাব। অতএব দোয়ার ক্ষেত্রেও আমরা সেটা করে থাকি। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন দোয়া করার জন্য, সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা দিয়েছেন, অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন তিনি আমাদের দোয়া কবুল করবেন। বিধায় একজন মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার সময় দোয়ার শর্তগুলো মেনে লক্ষ্য রেখে তিনি দোয়া করবেন। দোয়ার যে মৌলিক শর্তগুলো আছে, হারাম কিছু, অবৈধ কিছু আল্লাহর কাছে চাইবেন না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিশ্চিত করে চাইবেন, দোদুল্যমান অবস্থায় চাইবেন না এবং পাবেন সে আশা পরিপূর্ণভাবে রেখে তারপরে চাইবেন, হালাল বক্ষণ করবেন। দোয়া কবুলের আরও যে সমস্ত শর্তগুলো আছে, আল্লাহ প্রশংসা করবেন দোয়াতে, দুরুদ পেশ করবেন, এই শর্তগুলোকে পূরণ করে একজন মুসলিম যদি আল্লাহর কাছে কিছু চায় তার নিশ্চিত থাকা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদার ব্যতিক্রম তিনি করেন না, অতএব তার দোয়া অবশ্যই কবুল হবে। তবে হ্যাঁ, কখনও কখনও দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যা চায় যখন চায় তখনই দিয়ে দেন, এরকম যেমন দোয়া কবুল হয় তেমনিভাবে দোয়া কবুলের আরও একটি রূপ রয়েছে, তা হলো আমরা আল্লাহর কাছে নির্দিষ্ট সময়ে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা হয়তো ওই সময় সেটি দিলেন না, দিলেন তার অনেক পরে, অথবা যে জিনিসটা আমি চাইলাম তা না দিয়ে আল্লাহ তাআলা দিলেন ভিন্ন কিছু, এটাও দোয়া কবুলের আরেকটি রূপ। কারণ হতে পারে আমি যা চেয়েছি এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন আমার আছে যেটা হয়তো আমার মাথায় আসছে না, আল্লাহ তাআলা সেটা আমাকে দিলেন। অথবা আমি যে মুহূর্তে চেয়েছি এই মুহূর্তে আমার জন্য এই জিনিসটা আমি পাওয়াটা আমার জন্য কল্যাণের হবে না, বরং যখন কল্যাণ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন দিলেন, এটাও এক প্রকার দোয়া কবুল হওয়া। আর দোয়া কবুলের আরও একটি রূপ হলো দুনিয়াতে আমার কাঙ্ক্ষিত বিষয়টি মোটেও দেওয়া হলো না কিন্তু আখেরাতে তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দান করলেন। বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে কোনো মানুষ আখেরাতে যখন তার সওয়াব দেখবে এবং সে অবাক হয়ে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করবে যে আমি তো এই সওয়াব পাওয়ার কথা নয়, যখন তাকে বলা হবে তুমি দোয়া করেছিলে সে দোয়াকে আমি বিলম্ব করে রেখেছিলাম এবং আজ তোমাকে তার পুরস্কার হিসাবে এটা দেওয়া হয়েছে, তখন সে আল্লাহর কাছে আশা করবে যে আমার দুনিয়াতে কোনো দোয়াই যদি কবুল না হতো আর যদি সবগুলো আমি আজ পেতাম কতই না ভালো হতো। এই জন্য প্রিয় দর্শক, আমাদের উচিত হবে সমস্ত দোয়াগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শর্ত পূরণ করে করা এবং আল্লাহর কাছে ছেড়ে দেওয়া, ন্যস্ত করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যা কল্যাণের সেটাই করবেন, আমার জন্য আমি যেটাকে কল্যাণকর মনে করছি আল্লাহ তাআলা যেটাকে কল্যাণকর ফয়সালা করেছেন সেটা নিশ্চয়ই আমার কল্যাণকর বোঝার চাইতে অনেক বেশি আমার জন্য উপকারী এবং বাস্তবভাবে যৌক্তিক হবে। বিধায় দোয়ার ক্ষেত্রে আমাদের তাড়াহুড়ো করা উচিত নয়, সেই সাথে দোয়ার মধ্যে এবং দোয়ার বাইরেও সবসময় একজন মুসলমান উচিত হলো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহির প্রতি বেশি বেশি দুরুদ প্রেরণ করা। দুরুদ প্রেরণ করা একটা ব্যক্তিগত আমল, যার যার মতো করে আমরা ব্যক্তিগতভাবে করবার জন্য দলবদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নাই। মানসল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, নবী আলাইহিস সালাম বলেছেন কেউ যদি একবার দুরুদ প্রেরণ করে আমার প্রতি, অর্থাৎ আমার জন্য দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। আর এছাড়া দুনিয়ার যে কোনো পেরেশানি দূরের জন্য দুরুদ পাঠের আমল এবং রিজিকের অনটন দূরুদ দূর করার জন্য দুরুদ পাঠের আমল এবং যে কোনো বিপদ আপদ থেকে মুক্তির জন্য দুরুদ পাঠের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য যে কোনো দুরুদ আমরা পড়তে পারি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দুরুদ ইব্রাহিম, এই যে যত ধরনের দুরুদ আছে এর যে কোনো দুরুদ আমরা চলতে ফিরতে উঠতে বসতে উজুতে বিনা উজুতে সবসময় পড়তে পারি। তবে দুরুদ পাঠের জন্য সবচেয়ে উত্তম সময় হলো জুমা শুক্রবার সন্ধ্যা থেকে, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই 24 ঘন্টার সময়টা দুরুদ পাঠের জন্য সবচেয়ে উত্তম সময়। দুরুদ পাঠ করলে ফেরেশতারা নবী রাসূলকে পেশ করেন এবং বলেন যে আপনার অমুক উম্মত অমুক জায়গা থেকে আপনার জন্য দুরুদ প্রেরণ করেছে, তখন তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত বরাদ্দ হয়। এজন্য দোয়াতে যেমন তাড়াহুড়ো করা উচিত না, সেই সাথে দোয়ার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা উচিত এবং দোয়ার আগে পরেও বেশি বেশি দুরুদ পাঠ করা এটা গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে করার তৌফিক দান করুন।